আমার মনে আছে আয়ুব বাচ্চুর সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল 2010-এ লন্ডনে, এবং আমরা একসঙ্গে একটা ইভেন্টে পার্টিসিপেট করেছিলাম, এবং তারপরও দু একটা জায়গায় আমাদের দেখা হয়েছে, আড্ডা হয়েছে, যদিও খুব ডিটেলে নয়। তারপর সাল 2016-এ আমার মনে আছে আমায় নিয়ে একটা বই বেরোলো মীর এই পর্যন্ত, এবং আমায় বেশ চমকে দিয়েছিলেন আয়ুব বাচ্চু, বিকজ উনি একজনের মাধ্যমে সেই বইয়ের কপি চেয়ে পাঠান, তাও আবার আমায় বলেন অটোগ্রাফ করে দিতে। আমি ভীষণ লজ্জিত হয়েছিলাম। সেই আয়ুব বাচ্চু এবং এলআরবির সঙ্গে ব্যান্ডেজের কথা ছিল পারফর্ম করার গত 1 নভেম্বর দুবাইয়ে, কিন্তু তার আগেই তিনি চলে গেলেন। আয়ুব বাচ্চুকে স্মরণ করে বাংলা পক্ষের তরফ থেকে যে বিশেষ আয়োজন করা হচ্ছে শিবপুরে রবিবার বিকেল 4:30 থেকে 7:30 মধ্যে, তাকে সমর্থন করি, আমার সাপোর্ট জানাই, আমার স্যালিউট রইল সেই সমস্ত মানুষদের প্রতি যারা আয়ুব বাচ্চুর স্মরণে, আয়ুব বাচ্চুর স্মৃতিতে এই বিশেষ আয়োজনটি করছে। মীরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং এই অনুষ্ঠান খুব ভালো হোক, এবং ভবিষ্যতেও আয়ুব বাচ্চুকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান আরও হোক। মানুষটি যেখানেই থাকুন ভালো থাকুন, অন্তত এই কথাটা ভেবে শান্তিতে থাকুন যে তাকে স্মরণ করছে এপার বাংলার বেশ কিছু মানুষ। বাংলা পক্ষকে মীরের তরফ থেকে শুভেচ্ছা।